নমস্কার বন্ধুরা আমার ঘরকন্যা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমার কাছেরও দূরের দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও দেখছেন সেই সমস্ত দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আমার দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখুন নিশ্চয়ই ভালো লাগবে আর ভিডিও দেখে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এখন সকালবেলা চলে এসেছি সবজি কাটার জন্য সকালে তো খুবই তাড়াহুড়ো থাকে তো আজকে দেখুন তাড়াহুড়োর মধ্যেও একটা জিনিস নিয়ে আমি বসে গেছি যেটা হচ্ছে মোচা মোচা কাটতে তো অনেক সময় লাগে আমরা সকলেই জানি মোচার এই ছাড়াতে মোচা ছাড়ানোর পর তারপর আবার সেগুলোকে কাটতে হয় তারপরে তো আবার রান্না আছে যাই হোক শুধু মোচা রান্নাই হবে না আরও তো অনেক কিছু রান্না হবে তো দেখতে থাকুন কি হয় না হয় আর এখন তো এই মোচাটা নিয়ে বসেছি তাড়াতাড়ি করার চেষ্টা করছি জানি না কতটা কি করতে পারবো তাড়াহুড়ো থাকে সকালবেলা সেই জন্য মোচাটা না আগের দিন রাত্রিবেলা মানে সন্ধ্যের দিকে আর কি ছাড়িয়ে রেখে দিলে খুবই ভালো হয় কিন্তু এখন যা প্যাচে গরম বিচ্ছিরি ওয়েদার পড়েছে না আগের দিন রাত্রিবেলা যে কেটে মোচা ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব পরের দিন রান্না হবে কিন্তু যদি নষ্ট হয়ে যায় সেই ভয়ে আর আগের দিন ছাড়াইনি জানি না কি হবে তো যাই হোক বক বক করতে করতে এই যে মোচাটা ছাড়িয়ে রেখে দিয়েছি এই ছাড়ানো এই যে ছাড়িয়ে রেখে দিলাম এবার ভালো করে কুচিয়ে নেব আর এই যে এখানে নিয়েছি আলু এই পেটেটার মধ্যে দেখুন আলু রয়েছে আর এই পাত্রগুলোর মধ্যে জল নিয়ে নিয়েছি মোচাটা কেটে জলের মধ্যে ভিজিয়ে দেবো আরও যে সবজিগুলো কাটবো সেগুলো কেটে নেব আর বাকি পাত্রগুলোর মধ্যে আলু কেটে জলের মধ্যে ভিজিয়ে দেবো সেই কারণে এই পাত্রগুলোতে সব জল নিয়ে নিলাম এবার সবজি কাটা শুরু হয়ে যাবে শুরু অবশ্য অনেকক্ষণ আগেই হয়ে গেছে মোচা ছাড়ানো দিয়ে তো বাকি সবজিগুলো এবার একে একে কেটে নেব আলুগুলো কেটে জলের মধ্যে রেখে দিয়েছিলাম জল থেকে তুলে এই পেতের মধ্যে রেখে দিয়েছি জল ঝরিয়ে রান্নার জন্য তাড়াহুড়ো করে সবজি টবজি সব কাটা কমপ্লিট হয়ে গেছে এখন চলে যাব আরও কিছু যেসব কাজ আছে ঘর মোছা অনেক কিছুই তো কাজ থাকে জামা কাপড় ধোয়া এগুলো সমস্ত কিছুই তো বাকি আছে এগুলো করে নেবো যাই এই সমস্ত কাজ করে নিয়ে এখন চলে এসেছি সোজা রান্নাঘরে আচ্ছা রান্নাঘরে চলে এসেছি প্রচণ্ড ছুটি চলছে তো যাই হোক রান্নাঘরে চলে এলাম আর কি কি রান্না হয়েছে সেগুলো একটু দেখে নিই এখানে দেখুন প্রেশার কুকারে রয়েছে গোটা মুসুরি সেদ্ধ আর এর মধ্যে দেওয়া আছে মূল আর হচ্ছে আলু এটা হচ্ছে জলখাবারে মুড়ি খাবার জন্য করা হয়েছে একটু লঙ্কাও দিয়ে দেওয়া হয়েছে গোটা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে ফেলে দেওয়া হয়েছে একসঙ্গে সেদ্ধ হয়ে গেছে খাবার সময় একটু কাঁচা সরষের তেল আর অল্প একটু চিনি নেওয়া হবে খেতে দারুণ লাগে এটা মুড়ি দিয়ে খেতে আপনারাও মুড়ি দিয়ে এটা খেতেও পারেন আবার শুধুও খেতে পারেন জলখাবারে আর এই যে এখানে রয়েছে মোচার ঘন্ট মোচার ঘন্ট রান্না হয়ে গেছে আর ওপরে বলেছিলাম না আমাদের মোচার ঘন্ট রান্না হলে মুগ ডাল ভেজে ওপরে ছড়িয়ে দেওয়া হয় এতে খেতেও সুন্দর লাগে আবার দেখতেও সুন্দর লাগে আপনারাও এইভাবে তৈরি করে দেখবেন ভালোই লাগবে মোচার রান্না হয়ে যাওয়ার পরে এইভাবে মুগ ডাল ভেজে তেলের মধ্যে মুগ ডাল ভেজে ওপরে এইভাবে ছড়িয়ে দেবেন দেখবেন খুব সুন্দর লাগে আর এখানে রয়েছে বিউলির ডাল বিউলির ডালটা এখনও কড়ার মধ্যেই রয়েছে প্রচণ্ড গরম এখনই রান্না হচ্ছে আর এটা হচ্ছে ঘি করলা ভাজা কিছু রান্না কমপ্লিট হয়েছে আর এখনও কিছু বাকি আছে তো যাই হোক এটা হচ্ছে ঘি করলা ভাজা আর এখানে রয়েছে ঝিঙে আলু তিল মানে ঝিঙে আলু তিল দিয়ে একটু শুকনো শুকনো করে ঝাল ঝাল করে করা হয়েছে আর এইটা হচ্ছে শুক্তো দেখুন ডাঁটা কলা বেগুন বড়ি আলু মূল সবই দেখা যাচ্ছে মনে হচ্ছে এই যে উচ্ছে অনেক কিছুই দেখানোর চেষ্টা করছি বড়ি রয়েছে যা হোক এই সমস্ত উপকরণ দিয়ে শুক্তোটা রান্না করা হয়েছে আর এখন হচ্ছে মাছ মানে নিরামিষ পদগুলো রান্না হয়ে যাওয়ার পরে এখন মাছটা রান্না হচ্ছে মাছটা প্রথমে ভেজে নেওয়া হচ্ছে তারপর মাছের ঝাল হবে কিছু মাছ আগেই ভাজা হয়ে গেছে এখন বাকি মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে মাছের ঝালটা রান্না হবে তাহলেই রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এই যে দেখুন মাছের ঝাল রান্না হচ্ছে এইটা হলে মানে এই মাছের ঝালটা রান্না হলে রান্না আজকে দুপুরের কমপ্লিট এই হচ্ছে আজকে দুপুরের আমাদের রান্নার পদ মাছের ঝালটা রান্না হচ্ছে এই ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে কাঁচা সরষের তেল কাঁচা সর্ষের তেল দিলে স্বাদ বাড়ায় আমরা সেটা অনেকেই জানি দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি ফুল গাছগুলোই জল দেওয়ার জন্য বিকালের টাইমটাই ফুল গাছকে একটু জল দিতে হবে এখনও রোদ্দুর রয়েছে এখন যা প্রখর রোদ্দুর সন্ধ্যের আগে পর্যন্ত রোদ্দুর থাকছে আর চারিদিকে মানে প্রচুর গরম আর এই প্যাচে গরম ওয়েদারে গাছগুলোরও যে কী অবস্থা হচ্ছে অ্যাকচুয়ালি মানুষের অবস্থা তো কাহিল হয়ে যাচ্ছে তো যাই হোক প্রচণ্ড রোদ্দুর চলছে বৃষ্টি হবার কথা আছে জানি না ওয়েদার আপডেট তো বলছে বৃষ্টি হবে তারপর বৃষ্টি হবে নাকি জানি না যাক ফুল গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন চলে এলাম সন্ধ্যের সময় জল খাবারে আজকে বেগুনি হবে এই যে কাঁচা এই যে কুমড়োটা রয়েছে এই কুমড়োটা দিয়ে বেগুনি হবে কুমড়োর পুরটা বেশ ভালোই মোটা দেখে মনে হলো যে কুমড়োটা দিয়ে একটু বেগুনি করা হোক তো যাই হোক কুমড়োটা কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে একটু নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি কুমড়োটাকে কুমড়োটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার বেসন ফেটে এই যে বেসন ফাটা হয়ে গেছে বেসন ফেটে তেলের মধ্যে ভেজে নেওয়া হবে কুমড়োগুলো বেসনের গোলায় ডুবিয়ে বেগুনি ভাজা হয়ে যাবে বেগুনি বলা যায় কি অনেকে কুমড়িও বলে থাকেন তো যাই হোক এইগুলো কুমড়িই হোক আর বেগুনিই হোক যাই হোক এই তেলে ভাজাটা দিয়ে সন্ধ্যের সময় মুড়ি খাওয়া হবে বৃষ্টির একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে তেলে ভাজা খেতে বেশ লাগে কি করা যাবে এত প্রচণ্ড গরম খাওয়া দাওয়া কি আর বন্ধ থাকবে গরম বলে যে খাওয়া দাওয়া করা হবে না সেটা তো হতে পারে না তো যাই হোক কুমড়োটা দেখে বেশ ভালো লাগলো আমার সেই জন্যই জিজ্ঞাসা করলাম বাড়িতে সকলেকে যে যে সন্ধ্যের সময় মুড়ির সঙ্গে কি একটু কুমড়ো দিয়ে বেগুনি করা হবে নাকি কি যে হ্যাঁ হলে তো ভালোই হয় মন্দ হয় না তো যাই হোক তো এখন এই যে বেগুনিগুলো ভেজে নেওয়া হচ্ছে আর এদিকে বেগুনি ভাজ থেকে দড় দড় করে ঘাম গড়াচ্ছে আর এই প্রচণ্ড গরমের মধ্যে চলে যাচ্ছে কারেন্ট কারেন্ট গেলে তো এক ঘন্টা এরকম কারেন্ট অফ থাকছে তো এই গরমের মধ্যে খুব কষ্ট হচ্ছে আমার একার কষ্ট হচ্ছে না আশা করি সকলেরই কষ্ট হচ্ছে এই গরমটা তো সমস্ত জায়গাতেই গরম পড়েছে বেগুনি ভাজা কমপ্লিট হয়ে গেছে অনেকের মুড়ি খাওয়াও অর্ধেক হয়ে গেছে তো যাই হোক বেগুনিগুলো নিয়ে এলাম মানে কুমড়ো দিয়ে যে বেগুনিগুলো করা হয়েছে সেগুলো নিয়ে এলাম কুমড়ো দিয়ে কুমড়ি আর কি যাই হোক আর এই যেও এখানে এগুলো হচ্ছে লঙ্কা দিয়ে করা হয়েছে ধরেন দেখায় গোটা গোটা লঙ্কাগুলো বোটাটা ছাড়িয়ে দিয়ে মানে বোটাটা ফেলে দিয়ে বেসনের গোলায় ডুবিয়ে ভাজা হয়েছে এবার পরিবারের সকলে তো ঝাল খায় না তো সেই কারণে এইভাবেই করা হয়ে থাকে মানে যারা ঝাল খাবে তা লঙ্কা দিয়ে এই রকম করে ভাজা হয় আর মুড়ি সঙ্গে রয়েছে মুড়ি আর ওই বেগুনি সঙ্গে রয়েছে এই মিষ্টিগুলো এখন এই দিয়েই মুড়িটা খাওয়া হচ্ছে সন্ধ্যের সময় ঘরের তৈরি জিনিস হলে অনেকটা পরিমাণে খাওয়া হয় মানে দেখুন কেনা বেগুনি হলে একটু বড় হয় অবশ্যই বড় বড় বেগুনি একটা দিয়েই মুড়ি খেতে হয় সন্ধ্যের সময় কিন্তু ঘরের তৈরি বলে যতগুলো খুশি ততগুলো খাও তাই না আচ্ছা সে সকলেরই হয় আর এই যে লঙ্কা দেখুন এই যে লঙ্কাটা দেখা যাচ্ছে ভেতরে এখন সন্ধ্যের সময় মুড়িটা খেয়ে নিচ্ছি মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেলে করে নেব একটু চা যে এখন মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন রাত্রিবেলা রাত্রিবেলা এখন সোজা চলে এসেছি খাবারে আচ্ছা কি কি রান্না হয়েছে দেখুন আজকে রাত্রে মাছের ঝোল হয়েছে মাছ আজকে আমি খাবো না আমি সেই কারণে এখানে আলু সেদ্ধটা ফোরন তেল করে মেখে নিচ্ছি আর এই ফোড়ন তেল করে আলু সেদ্ধটা মাখা অনেকেই বেশ পছন্দ করেন আমাকে কমেন্টেও লিখেছেন অনেকে আবার আমার পরিবারের সকলেও বেশ পছন্দ করেন এই তেল ফোড়ন করে ঝাল ঝাল করে আলুটা মেখে খেতে বেশ লাগে আপনারাও এইভাবে খেয়ে দেখবেন ভালোই লাগবে আশা করি অবশ্য কমেন্ট করে আমাকে অনেকে বলেছেন যে এটা বেশ খেতে ভালোই হয় তো যাই হোক আমাদের এটা রাত্রে প্রায় দিনই থাকে মানে ফোড়ন তেল করে লঙ্কা দিয়ে পাঁচ ফোড়ন থাকে অনেক দিন আবার অনেক দিন থাকে গোটা জিরে ফোড়ন তো গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেলটা ফোড়ন করে নিয়ে আলুটা মাখ মেখে খেলে বেশি ভালো লাগে আর এখানে রয়েছে মুসুর ডাল ভাতে মুসুর ডাল ভাতেটা মেখে নেওয়া হয়েছে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে রয়েছে সন্ধ্যের সময় ভেজে রাখা কয়েকটা বেগুনি বেগুনি কয়েকটা রেখে দিয়েছিলাম এই দিয়ে আজকে রাত্রের খাবারটা খাওয়া হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওই নমস্কার